হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। অনলাইন আজমের পক্ষ থেকে আপনার সকলে স্বাগতম। আজকে আপনারা দেখাবো যে কীভাবে আপনারা গেমিং সিম দিয়ে ফ্রি নেট ইউজ করবেন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমাদের পরবর্তী আপডেটটি আপনারা সাথে সাথে পেয়ে যান। তাহলে চলুন কাজে চলে যাই। এই গ্রামীণের ফ্রি নেট ইউজ করার জন্য আপনাদের সর্বপ্রথম দুটি জিনিস দরকার হবে। তার মধ্যে একটি হলো HTTP ইনজেক্টর, এই যে এই সফটওয়্যারটি, এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। আরেকটি জিনিস দরকার হবে, সেটি হলো যে দেখেন যে এই যে এই কনফিগারটা, এই কনফিগারটা যে GP ফ্রি নেট ফর মোবাইল .ahi, এটা আমি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নিন। তারপরে আপনারা এই HTTP ইনজেক্টরটি ওপেন করুন, ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করুন। ওপেন করার পর দেখেন যে আমাদের এখানে একটা পারমিশন চাইতেছে, এটাকে টিক মার্ক দিয়ে ওকে করে দেন। তারপরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করুন, ক্লিক করে কনফিগার ক্লিক করুন, তারপরে ইম্পোর্ট ক্লিক করুন, তারপরে এখানে টিক মার্ক দিয়ে দিন, তারপর এখানে ওকে ক্লিক করুন। ওকে ক্লিক করার পর আপনার এখানে দেখেন যে আপনার ফাইলগুলো আসবে। ফাইলগুলো আসলে আপনার যেখানে আপনার ওই কনফিগার ডাউন করে রেখেছেন সেই ফাইলে যান, এই কনফিগারটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি দেখেন আপনার কনফিগারটা লোড হওয়ার পর আপনারা কী করবেন, জাস্ট এই স্টারে ক্লিক করবেন। এখন স্টারে ক্লিক করলে দেখবেন যে আপনার উপরে দেখেন যে আমাদের এটা কানেক্ট হচ্ছে, অর্থাৎ ইনজেক্টর সার্ভিস ইজ রানিং, এরকম দেখেন যে এটা কিছুক্ষণের মধ্যে এটা কানেক্ট হয়ে যাবে। আর যাদের আমার মতো এরকম দেখাবে যে দেখেন কানেক্ট হচ্ছে না, জাস্ট এরকম ডিসকানেক্ট দেখাচ্ছে, এই কানেক্ট দেখাচ্ছে, তারা যে কাজটি করবেন সেটি হলো যে আপনারা এটা সার্ভিসটা একবার অফ করে দেবেন, এখান থেকে স্টপ করে, তারপর আপনার ডাটা কানেকশনটা একবার অফ করবেন। অফ করে তারপরে 3-4 সেকেন্ড পর আবার ডাটা কানেকশনটা অন করবেন। অন করে তারপরে আপনার স্টার্টে ক্লিক করবেন। দেখেন যে স্টার্টে ক্লিক করলাম, এখন কিছুক্ষণের মধ্যে আপনার এটা এভাবে কানেক্ট হয়ে যাবে। দেখেন যে আমার এটা মেবি এভাবে কানেক্ট হয়ে যাবে, দেখি দেখেন যে কানেক্ট হয়ে গেছে। দেখছেন যে এই যে HTTP ইনজেক্টর SSH কানেক্টেড। তারপরে যে কাজটি করতে হবে এখন, জাস্ট আমরা এখানে যে কোনো এরপর কোনো কাজ করতে হবে না, জাস্ট আমরা যে কোনো ব্রাউজিং ইউটিউব ফেসবুক আপনার UC ব্রাউজার যে কোনো ব্রাউজার দিয়ে ইউজ করতে পারবেন, সবগুলো অ্যাপে আপনি ইউজ করতে পারবেন। কোনো রকম রিস্ট্রিক্ট, কোনো রকম ডাটা কানেকশন লিমিটেড কোনো কিছু নাই, যত ইচ্ছা তত ইউজ করতে পারবেন। আর এর আগে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ডাটা কানেকশন চালু রাখবেন এবং আপনার মোবাইল থেকে ইন্টারনেট সার্ভিস অফ করে নেবেন, অর্থাৎ আপনি *1 to 1, *3, *7, *3 দিয়ে আপনার ডাটা ইন্টারনেট কানেকশনটা অফ করে নেবেন। তারপর আপনার ডাটা কানেকশন চালু করে ইউজ করবেন। দেখছেন যে আমাদের এটা চলতেছে, আমরা একটা ভিডিও ওপেন করি, দেখেন যে এটা আমার চ্যানেল, ইউটিউব চ্যানেলটা আমাদের, দেখেন যে আমাদের ভিডিওটা ওপেন হচ্ছে। দেখছেন যে ভিডিওটা চললো, তাহলে দেখতে পারছেন যে আমরা এটা আনলিমিটেডভাবে ইউজ করতে পারবো। সুতরাং আপনারাও আনলিমিটেডভাবে ইউজ করতে পারবেন। এখন আসল যে কথাটা সেটা হলো যে যারা যাদের মোবাইলে GP ইজি নেট রিডাইরেক্ট হয় একমাত্র তারাই এটা ইউজ করতে পারবেন। আর যারা মোবাইলে GP ইজি নেট রিডাইরেক্ট হয় না, তারাও একবার ট্রাই করে দেখতে পারেন, তার মোবাইলটা চলতে পারে। অনেক সময় অনেক মোবাইল চলে যায়, অনেকে মোবাইলেই চলে তাই। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।